চট্টগ্রাম সিটির তফসিল ঘোষণার আগেই শনিবার রাতে নিজের প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমান মেয়র আজম নাসিরকে বাদ দিয়ে নৌকার প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় রেজাউল করিম চৌধুরীকে। এই মুক্তিযোদ্ধাকে চট্টগ্রামের নগর পিতা হিসেবে নির্বাচিত করতে একাট্টা আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন 19 জন নেতা, কিন্তু শনিবার সবাইকে চমকে দিয়ে মনোনয়ন পেলেন মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বাদ পড়েছেন বর্তমান মেয়র আজম নাসির। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চমক হিসেবেই দেখছেন চট্টগ্রামের সাধারণ মানুষ। নতুন মেয়র যেহেতু, সেহেতু হয়তো নতুন কিছু দেখতে পাবো, আর আশা করি ওনার দিক থেকে উনি হয়তো ভালো কিছু করবেন। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে কোনো বিশেষ কোনো বাহিনী দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে এখন কিন্তু রাজনীতি চলে না। দুর্ভোগ যেগুলো আছে, পানি, এই রাস্তা মাস্তা যেগুলো আছে, এগুলো নিয়ে যেন যদি করতে পারে তাহলে আমাদের এই নতুন একটা মুখ আসলে আমরা মনে করবো যে অনেক ভালো। আর সব হিসেব পাল্টে দেয়া এই মনোনয়ন তাক লাগিয়েছে দলের নেতাকর্মীদের। সারা বাংলাদেশের, আমি শুধু মনে করি না চট্টগ্রাম, সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা উদ্দীপ্ত হয়েছে। রেজাউল করিমকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনীত করা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করি। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের সময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন রেজাউল করিম চৌধুরী, ছিলেন মুক্তিযোদ্ধা। আর 75 পরবর্তী কঠিন সময়ে ছিলেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক। সাবেক ছাত্রনেতারা বলছেন দলের এই সিদ্ধান্তে একজন মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতার প্রতি মূল্যায়ন প্রতিফলিত হয়েছে। যিনি দেশ দরদি এবং এই দেশকে ভালোবাসে, মাটি ও মানুষকে ভালোবাসে, এদেশের পতাকাকে ভালোবাসে, তার থেকে ভালো কেউ করতে পারবে না। অন্যদিকে রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলছেন আওয়ামী লীগের নেতারা। তার ত্যাগ এবং তার মেধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য একজন উপযুক্ত মেয়র দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আর আমাদের দলের সিদ্ধান্তে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত দেবেন আমরা সেটা মাথা পেতে নেব। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।